আফটারম্যাথের মিনিং হচ্ছে যে কোনো কিছুর এফেক্ট। সো আমরা যখন মিউজিক করি, আমাদের যারা শ্রোতা যারা গান শুনে, ওদের রিয়াকশনটাই হচ্ছে আমাদের গানের আফটারম্যাথটা, যে ওদের রিয়াকশনটা কি। এটা আসলে অনেক ওভারওয়েলমিং, এত মানুষ ফ্রাইডেতে দেখা যায়, অনেক ফ্যামিলি প্রোগ্রাম থাকে বা ওগুলো বাদ দিয়ে আমাদের শো যখন দেখতে আসে, আমাদের জন্যই আসলে অনেকটা মানে আর কি ওভারওয়েলমিং ব্যাপারটা, খুব ভালো লাগে। সো আফটারম্যাথ ওই মানে ওইভাবেই রাখা আছে, আফটারম্যাথটা কি আফটারম্যাথের। থ্যাংক ইউ মিডিয়া কোয়েস্ট এন্ড সমরগন, ওয়ান্ডারফুল একটা ইভেন্ট হয়েছে, অনেক কিছু একসাথে হয়েছে, এন্ড এটাতে তাও সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে, এটাই এরা অনেক বড়, কুডোস টু দেম। দ্যাটস অল, দিস ইজ ডিফারেন্ট, দিস ইজ নিউ। আই মিন, তিন দিন ব্যাপী একটা অনুষ্ঠান, ব্যান্ড কনসার্ট তো আছে, 30টা ব্যান্ড পারফর্ম করছে, সাথে পাশাপাশি আরো বেশ কয়েকটা ইভেন্টস আমি দেখলাম, গেমিং কম্পিটিশন, এরপর কসপ্লে এন্ড অল। সো দিস ইজ, উই ওয়েলকাম দ্যাট, এরকম ইভেন্ট আই থিঙ্ক এর সামনে আরো হওয়া উচিত। এনকোরের নাম নিয়ে যেহেতু বলতে হচ্ছে, সো ইটস বেসিকলি প্রোনাউন্সড অনকোর, সিন্স ইটস এ ফ্রেঞ্চ ওয়ার্ড, বাট এর নামকরণ করা হয়েছে, আমাদের একজন ম্যানেজার ছিল, সে বেসিকলি নামটা করেছিল, অ্যান্ড ইট স্টেড অন, অ্যান্ড ইট মিনস ওয়ান্স মোর। ক্রাউড যখন আমরা গাইতে থাকি, ইটস লাইক ওয়ান্স মোর ওয়ান্স মোর, সো দে সে অনকোর অনকোর। সো ইয়া, উই ফোকাস মোর অন যে মানুষের ফিলিং এর প্রতি, ফিল দিয়ে যে একটা সোল যে থাকা উচিত গানের, উই ফোকাস মোর অন দ্যাট। সো আই থিঙ্ক উই ওয়েতে আমরা একটু ডিফারেন্ট আমাদের সাউন্ডের দিক দিয়ে। আমাদের রিসেন্টলি একটা গান রিলিজ হয়েছে নীলাঞ্জনা নামে, যেটা আজকেও আমরা এক্সক্লুসিভলি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই প্লে ইট লাইভ, অ্যান্ড রিয়াকশন অনেক জোর ছিল, এমনি অনলাইনেও, ইউটিউব এবং সব প্ল্যাটফর্মেও আমরা রিয়াকশন খুব ভালো পাচ্ছি। সো যারা এখনো শোনেন নাই, অবশ্যই ইটস অন ইউটিউব, ইটস ফর ফ্রি, ইউ ক্যান ইয়া, ইটস অন স্পটিফাই, ইউটিউব এন্ড এভরিওয়্যার ইউ ক্যান ফাইন্ড ইট, জাস্ট সার্চ ফর নীলাঞ্জনা অনকোর, দ্যাটস ইট। লেট আস নো হাউ ইউ ফিল, এন্ড সামনে হয়তো আমরা আরো কয়েকটা গানের কাজ করছি, আমাদের কিছু মেম্বার্স, আমাদের ফাউন্ডার যে মেম্বার্স, তারা একটু হায়ার স্টাডিজ এর জন্য একটু বাইরে আছে, সো একটু কাজ একটু স্লো যাচ্ছে, বাট eventually, so, I'm right, yeah. End of the year, release. End of the year, I guess. Yeah, inshallah. Yeah.